রবীন্দ্রসঙ্গীত যে বাজানো হচ্ছে বিভিন্ন জায়গায়, বাজানোর থেকে যেটা গাওয়া হচ্ছে মঞ্চে বিশেষ করে, সেটারই কিছু কিছু ক্ষেত্রে না জেনে না শুনে, একটা কথা আছে যে বয়স অনুপাতে তার যে গানের যে উপলব্ধি সেটা মেনটেন করা হচ্ছে না। বাংলার প্রাণের প্রিয় রবীন্দ্রনাথ, বাঙালির মনে রবীন্দ্রসঙ্গীত। সাংস্কৃতিক অনুষ্ঠান হোক কিংবা বিয়ের আসর, সর্বত্র মাইকে বাজে রবীন্দ্রসঙ্গীত। পরিবেশন করা হয় রবি ঠাকুরের নানা গান, কখনো আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আবার কখনো সেদিন দুজনে দুলেছিল বনে। বিভিন্ন অনুষ্ঠানেই কান পাতলে শোনা যায় নানা রবীন্দ্রসঙ্গীতের আবহ। তবে বেশিরভাগই গানের আসল অর্থ না জেনে পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত। কোথাও উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত হিসেবে গাওয়া হয় আগুনের পরশমণি। তবে যারা রবীন্দ্রসঙ্গীতের ইতিহাস চর্চা করেন তাদের মতে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে উদ্বোধনী সঙ্গীত হতে পারে না। তাদের মতে এটি বিরহের গান। অনুষ্ঠানের উদ্বোধন প্রদীপ জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এবার সেই প্রদীপ জ্বালাতে গিয়ে কিছু মানুষ গান লেখেন, যে মানে গানটা বলে তোমরা গাও, প্রদীপ প্রজ্বলন হচ্ছে বা সুর বাজে, হ্যাঁ, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ কর। এখন এই আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এটা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথের উপলব্ধিটা হচ্ছে মৃত্যুর পরে। সেখানে একটা আছে লাইন আছে দেখবে, আমারই দেহখানি তুলে ধরো। একটা দেহকে তুলে ধরা হয় কখন? আগুনে আগুনে তুলে দেওয়া হয় কখন? একটা দেহকে যখন মারা যায় চিতাতে। এই গোটা গানটা যদি বোঝা যায়, ভালো করে একটু বোঝবার চেষ্টা করা হয়, তাহলে দেখা যাবে এটা এই গান। তো সে গানটাকে আমরা কি করছি না, একটা শুভ উদ্বোধনী সঙ্গীত হচ্ছে, তখন সেই গানটা পরিবেশন করছি। এটা ভুল ভুল পরিবেশন মানে না। পাশাপাশি বর্তমান প্রজন্ম প্রেমের গান হিসেবে ব্যবহার করে সেদিন দুজনে দুলেছিল বনে। এই গানটি প্রেমের অর্থ বোঝালেও তরুণ প্রজন্মের এই গান প্রেমের নয়, জীবন সায়ানে এসে বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখেছিলেন এই গান। রবীন্দ্রনাথকে প্রকৃতপক্ষে বুঝে জেনে তার গানের একটা কথা, একটা লাইনের একটা শব্দের মানে যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে যত্রতত্র যেখানে সেখানে যা একটা গান গাইছি তার মানে কি বলবো, কোনখানে গাওয়া উচিত, এটা এইখানে সময় সাপেক্ষ কিনা ইত্যাদি ইত্যাদি, এটা ভাবি না। এটাকে আমার মনে হয় যে বিশেষ করে যারা গানের চর্চা করেন বা যারা পড়েন গান, যারা সাহিত্যের চর্চাও করেন, তাদেরও বিষয়গুলো জানা দরকার আছে বলে আমার মনে হয়েছে। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের নানা পর্যায়ে গান রয়েছে, প্রেম পর্যায়, বিরহ পর্যায়, এমনকি বিজ্ঞানের নানা দিক তুলে ধরেছেন তার এই গানের মধ্য দিয়ে। গানের আসল অর্থ জেনে গান পরিবেশনের আহ্বান রবীন্দ্রপ্রেমীদের। ধীর পারু ছবি রুবা আজি তুহুরি